এর আগের ভিডিওতে আমরা রিকার্সন সম্পর্কে জেনেছিলাম, এবং আজকে আমরা যে কাজটা করব রিকার্সন রিলেটেড একটা ইম্পর্ট্যান্ট প্রবলেম সলভ করব আমরা। প্রথম প্রবলেমটা কিন্তু খুবই সিম্পল, আমরা সেই ছোটকাল থেকে এই প্রবলেমটা সলভ করতাম। সেটা হচ্ছে দুটো ইন্টিজার বা পূর্ণ সংখ্যা যদি দেওয়া থাকে তাদের জিসিডি বের করা। জিসিডি অনেকেই নাও বুঝতে পারে, জিসিডি মানে হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভিসার। আমরা সচরাচর যেটা জানি সেটা হচ্ছে এইচসিএফ, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তো এই যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এটা কিন্তু বের করার আমরা যে টেকনিকটা শিখে আসতাম ছোটোবেলার সেই টেকনিকটাই আমরা আজকে ইউজ করব। অর্থাৎ এই জায়গাটা আমরা দেখতে পারছি যে এ যদি 7 আর বি যদি 3 হয় এটা কোনটা বড় কোনটা ছোট সেটা আসলেই কিন্তু কোনো বিষয় না, আমরা যে কোনো একটা দিয়েই স্টার্ট করতে পারি। সাপোজ 3 দিয়ে আমরা যদি 7কে ডিভাইড করতে যাই তাহলে দুইবার যাবে, 7 3 2 6, 1 রিমাইন্ডার। এই রিমাইন্ডার যে নিচ্ছে বা এই ভাগশেষ, এই ভাগশেষ নেওয়ার একটা উপায় আমরা শিখেছিলাম, সেটা হচ্ছে ওই পার্সেন্টেজ অপারেটরটা, যেটার নাম হচ্ছে মডুলাস অপারেটর বা মড। তো মড করলে 7কে যদি 3 দিয়ে মড করি তাহলে রিটার্ন আসবে হচ্ছে 1। তো এটা আমরা যদি এইভাবে হাতে 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 কলমে যদি আমরা করি তাহলে আমরা এভাবেই দেখতে পারবো যে রিমাইন্ডার হচ্ছে 1। এখন নেক্সট কাজ হচ্ছে এই রিমাইন্ডারটা দিয়ে আগে যাকে দিয়ে ভাগ দিচ্ছিলাম সেটাকে যদি এখন ভাগ দেই, সেই ক্ষেত্রে যদি 0 হয়ে যায় সেই ক্ষেত্রে এই অংশটা যাকে দিয়ে এখন ডিভাইড করছে সেই হবে আমার অ্যান্সার। তো এখানে রিকার্সনের স্কোপটা কই, রিকার্সনের স্কোপটা কিন্তু একটু ভালোভাবে বুঝতে হবে যে আমরা কিন্তু এখানে অনেক ইজিলি কিন্তু এই কাজটা রিকার্সন দিয়ে করতে পারি, এবং রিকার্সন দিয়ে করাটাই কিন্তু এটা অনেক ভালো। কারণ হচ্ছে আমরা যে মেথডে শিখে এসেছি সেই মেথডটাই আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছি এখানে। রিকার্সন ব্যবহার করে কোডটা যেই ধরনের হবে তার প্রথম দিকের একটু অংশটা দেখি। আমরা এ আর বি ইনপুট নিব এবং কন্টিনিউয়াসলি ইনপুট নিব, এবং এই জিনিসটা হয়তোবা আগে অনেকেই দেখেননি, তবে এইটা অ্যাকচুয়ালি মিনিংটা কি, ইউএফ মিনিংটার জাস্ট নামটা বলে দিই। ইউএফ মিনিংটা হচ্ছে এন্ড অফ ফাইল। তো এইটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করছে সেটা এখন আমাদের দেখার বিষয় না। আগে আমরা যখন ইকুয়াল ইকুয়াল 1 ইউজ করতাম সেটার জায়গায়ও কিন্তু ইউএফ ইউজ করা যায়, এবং ইওএফ এন্ড অফ ফাইল ইউজ করাটাই কিন্তু আরও বেটার। তো এন্ড অফ ফাইল মিনিংটা কি সেটা আমরা যখন সিতে ফাইল শিখবো তখন আমি এটা এক্সপ্লেন করে দিব। তো আপাতত আমরা যে কাজটা দেখব, জিসিডি একটা ফাংশন আমরা ডিক্লেয়ার করেছি যেখানে এ আর বি প্যারামিটার হিসাবে সেন্ড করব, এবং এখানে সেটা আই এবং জে হয়ে যাবে, যদিও এটাকে আমার মনে হচ্ছে যে এ এবং বি, আচ্ছা আই এবং জেই থাক, আই এবং জে হিসাবে রিপ্লেস হয়ে যাবে। এবং আলটিমেটলি যেই ভ্যালুটা রিটার্ন করবে সেই ভ্যালুটা আবার এখানে এসে স্টোর হবে রেস, এবং সেই রেসটা আমরা রেজাল্ট আমরা প্রিন্ট করব। তো এখন কোড কিন্তু একটু করাই ছিল আমার কাছে, তো এই কোডটা আমি ডাইরেক্ট পেস্ট করলাম। কোড পেস্ট করার পরে একটা জিনিস আমরা খেয়াল করি, আগে যেটা শিখেছিলাম সেটা হচ্ছে যে আমরা কন্টিনিউয়াসলি ডিভাইড করতে থাকবো কাকে। সাপোজ এই যে আমাদের যদি ইনপুটটা 3 এবং 7 হতো, অর্থাৎ একটু চেঞ্জ করে বলি, সাপোজ এটা হচ্ছে, একটা হচ্ছে আই হচ্ছে 7 আর জে হচ্ছে 3। তো প্রথমে জে যেহেতু শূন্য না সেই ক্ষেত্রে এখানটায় আসবে, এবং নেক্সট কাজটা কি, 3 দিয়ে 7কে আমরা ভাগ করব। 7কে ভাগ করলে দুইবার যাবে এবং এক ভাগ শেষ হিসাবে থাকবে। তো আমরা জানি যে আমরা যেটা ভাগ শেষ হিসাবে পাব সেটাকে দিয়ে আবার ভাগ করতে হয়। এইভাবেই কিন্তু আমি অর্গানাইজ করে আবার কিন্তু জিসিডি ফাংশনটাকে কল করেছি। এই জন্যই এখানকার কলটা কিন্তু এরকম যে এই জায়গায় আমি রিমাইন্ডারটা রাখবো আই মড জে, অর্থাৎ মডুলাস মড করে যে ভ্যালুটা পাবো, আর এখানটায় রাখবো এতক্ষণ যাকে দিয়ে ডিভাইড করছিলাম, অর্থাৎ 3 দিয়ে আমি ভাগ করছিলাম, এখন 3 এখানে থাকবে। এভাবে করে করে ততক্ষণই চলবে যতক্ষণ না এই জেটা কল করে এসে জে যদি 0 হয়ে যায় সেক্ষেত্রে আমার অ্যান্সারটা হচ্ছে আই। তো আমি আশা করব আপনারা সবাই ঠান্ডা মাথায় এই ব্যাপারটা একটু
টেস্ট করে দেখবেন বা এই ব্যাপারটা একটু হাতে কলমে বোঝার চেষ্টা করবেন। আমরা রান করে দেখি, আমাদের একটা স্যাম্পল ইনপুট ছিল যে 73 এর আমরা জানি জিসিডি 1 হবে, তারপরে সাপোজ একটা জানাশোনা ইনপুট নেই, সাপোজ 4 আর 12, এদেরটা হচ্ছে অবভিয়াসলি 4 হবে, তারপরে 25, 78, এদের জন্য 1। তো যতভাবেই টেস্ট করি না কেন, এই কোডটা কিন্তু কারেক্টলি রান করবে। এখন আমরা আরেকটা প্রবলেম সলভ করার চেষ্টা করব, এবং এই প্রবলেমটাও কিন্তু আমরা আমাদের কলেজ লেভেল থেকে অনেকবার ফেস করেছিলাম। প্রবলেমটা খুবই সিম্পল, কাজটা হচ্ছে আমাদেরকে যদি একটা ডেসিমাল নাম্বার দিয়ে দেওয়া থাকে, তাহলে আমার কাজটা হচ্ছে এটার করেসপন্ডিং বাইনারি নাম্বারটা বের করে দেখানো। ডেসিমাল টু বাইনারি কনভার্সনটা আমরা কিন্তু অনেক আগে থেকেই জানতাম, এবং এটা যেহেতু আমরা জানি, সেই ক্ষেত্রে আমি জাস্ট দ্রুত এই ডিভিশনটা আমরা ট্রিভিয়ালি যেভাবে সলভ করি সেটাই আমি আরেকবার একটু দেখাবো। সাপোজ আমাদেরকে বলা হলো যে সেভেনের বাইনারি ফরম্যাটটা দেখাতে হবে। তো এই যে বাইনারি ফরম্যাট যখন আমরা দেখাতে চাই, তখন আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে যে আমাকে অনবরত 2 দিয়ে ডিভাইড করে দেখাতে হয়। সো আমি 2 দিয়ে প্রথমবার ট্রাই করব, 2 দিয়ে 7 কতবার যাবে আমরা জানি, 3 বার যাবে, অর্থাৎ 3 টাইমস যাবে, 3 টু 6, এবং 6 যখন আমরা পাব সেই ক্ষেত্রে রিমাইন্ডার থাকবে কত, রিমাইন্ডার থাকবে হচ্ছে 1। আমরা আরেকবার ডিভাইড করার চেষ্টা করব। আচ্ছা, এই অবস্থায় আমরা 2 দিয়ে আরেকবার ট্রাই করব ডিভাইড করার, আমি কালার চেঞ্জ করি, 2 দিয়ে যদি আরেকবার ট্রাই করি, তাহলে 2 দিয়ে 3 কতবার যাবে আমরা জানি, 2 দিয়ে 3 একবার যাবে, 2 ওয়ান্স আর 2, যদি 2 হয় সেই ক্ষেত্রে আমাদের রিমাইন্ডার কিন্তু 1 থাকবে, এটা কিন্তু মাইনাস না, আমি জাস্ট রিমাইন্ডারটা সেপারেট করে দেখাচ্ছি। আচ্ছা, এই অবস্থানের পর আমরা যদি আরেকবার ট্রাই করি, আরেকবার যদি ট্রাই করি সেই ক্ষেত্রে 2 দিয়ে আমি আরেকবার ডিভাইড করব, এবং 2 দিয়ে 1 কতবার যাবে আমরা জানি, এটা কোনোবারই যাবে না, শূন্যবার যাবে, 2 দিয়ে 0 বার যাবে, এবং 0 বার যদি যায় তাহলে 1 রিমাইন্ডার থাকবে। তো এই অবস্থানে আমাদের কিন্তু কাজ শেষ। কাজ শেষ করার পরে আমরা একটা জিনিস চিন্তা করি, চিন্তা করি ওটা হচ্ছে এখন আমাদের রেজাল্টটা কী আসবে। রেজাল্টটা হচ্ছে এই অংশটা উল্টাভাবে যদি আমরা দেখি, এই যে 1 থেকে এই 1 পর্যন্ত, এটা হচ্ছে আমাদের রেজাল্ট যদি আমরা উল্টাভাবে চিন্তা করি। তো রেজাল্টটা হচ্ছে 7-এর বাইনারি ফরম্যাট এই 1 1 1 1 1 1, এটাই হচ্ছে 7-এর বাইনারি ফরম্যাট। তো আমরা এই ঠিক এই কাজটাই আমরা প্রোগ্রামে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। ডেক টু বাইনারি মানে হচ্ছে ডেসিমেল টু বাইনারি, ডেসিমেল টু বাইনারি .c, এরকম একটা প্রোগ্রাম আমার সামনে ওপেন আছে এবং প্রোগ্রামটা কমপ্লিট। প্রথমে যেই কাজটা সেটা হচ্ছে n ইনপুট নিব, যেটাকে আমি ডেসিমেল টু বাইনারি কনভার্ট করব, এবং ডেসিমেল টু বাইনারি আমি একটি ফাংশন হিসাবে ডিক্লেয়ার করেছি, এবং এই ফাংশনে যখন আসবে, যখন n =0, তখন আমি আর কোনো কিছু রিটার্ন বা আর কোনো প্রসেসিং না করে ডাইরেক্ট ফাংশনটাকে মেইন ফাংশনে পাঠিয়ে দেব। রিটার্নে কিন্তু জাস্ট কোনো, যদি কোনো ভ্যালু না থাকে পাশে, 1, 2 সামথিং যদি জাস্ট রিটার্ন হিসাবে থাকে, সেই ক্ষেত্রে এইভাবেও কিন্তু আমরা রিটার্ন স্টেটমেন্ট ব্যবহার করতে পারি। তো n যদি 0 না হয় সেই ক্ষেত্রে প্রথমে যেটা হবে যে n কে বারবার অনবরত 2 দিয়ে ভাগ করতে হবে, এবং এখানকে এটার ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে যে সাপোজ আমরা যদি n কে 4 দিয়ে কল করি, 4 না, আমরা যদি ধরে নেই যে শুরুতে যদি n এমন একটা সংখ্যা হয় যেটা কিনা জোড় সংখ্যা, সেই ক্ষেত্রে প্রথমে 12কে 2 দিয়ে ভাগ করলে এখানে 6 হবে, 6 দিয়ে কল হবে, পরে 6কে 2 দিয়ে ভাগ করলে 3 হবে, 6, তারপরে
আমি এটা কমেন্ট আউট করে রাখি। 6কে পরে 2 দিয়ে ডিভাইড করলে 3 হবে। এখন 3কে যখন 2 দিয়ে ভাগ করবে সেই ক্ষেত্রে কত আসবে? আমরা জানি যে এটা যেহেতু ইন্টিজার হিসাবে যাচ্ছে, আমরা জানি রেজাল্টটা কত আসবে, সেটা হচ্ছে 1.5। যেহেতু ইন্টিজার সেক্ষেত্রে জাস্ট 1 সেভ হবে, অর্থাৎ এই ক্ষেত্রে 1 আসবে। 1 দিয়ে যখন আবার এটা কল করা হবে তখন 1 তো 0 সমান না, সেই ক্ষেত্রে আবার এখানে আসবে এবং 1কে 2 দিয়ে ডিভাইড করার চেষ্টা করা হবে। তো সেই ক্ষেত্রে আমরা জানি যে 1কে যদি 2 দিয়ে ভাগ করা হয় সেই ক্ষেত্রে আমাদের রেজাল্ট হচ্ছে 0.5। ইন্টিজার অংশ যেটা কিনা 0, এই 0 অংশটাই এখন কল হয়ে আসবে এখানে, এবং কল হয়ে আসার পরে 0 সমান যেহেতু 0 তখন রিটার্ন কল করা হবে। এবং আমরা এর আগের ভিডিওতে যেভাবে দেখেছিলাম যে আমাদের স্টেটমেন্ট বা লাইনের যেখান থেকে কল করা হচ্ছে সেখান থেকে আবার আমরা দেখতে দেখতে আসব যে কি কি ভ্যালু আমরা পাচ্ছি, সেভাবেই কিন্তু আবার এখানে আমরা প্রিন্ট করব। এন এর বর্তমান ভ্যালুটাকে আমরা 2 দিয়ে মট করব, মট করে আমরা হয় 0 পাবো নয়তো 1 পাবো, সেই 1টাই আমরা অনবরত প্রিন্ট করতে থাকবো যতক্ষণ না আমরা এইখানটাতেই থাকি, যতক্ষণ না আমাদের এই ধরনের কলিং রুটিন থাকে। তো কলিং রুটিন যখন শেষ হয়ে যাবে তখন সে আবার এখানটায় ফেরত আসবে, এখানে ফেরত এসে একটা লাইন প্রিন্ট করে সেই প্রোগ্রামটা আবার ঘুরে আরেকটা ইনপুট নেওয়ার জন্য চেষ্টা করবে। তো আমরা একবার রান করে দেখি। 7 আমরা দেখেছিলাম, 7 হচ্ছে 111। যে কোনো ইনপুট যদি আমরা চিন্তা করি, সাপোজ 45 চিন্তা করলে 101101, এই ইনপুট এই অ্যান্সার ঠিক আছে কি না সেটা আমরা এখানে টেস্ট করতে পারি। 45কে যদি আমরা বাইনারি করি 101101, সাপোজ যদি আরেকটা নাম্বার হয় সাপোজ 64, তাহলে 64 হচ্ছে 1, একের পরে হচ্ছে কয়টা শূন্য, 1 2 3 4 5 6, একের পরে 6টা শূন্য, 64। আমাদের রেজাল্ট কিন্তু অল টাইম কারেক্ট হচ্ছে। তো এভাবেই কিন্তু আমরা ডেসিমেল টু বাইনারি একটা একটা রিকার্সিভ ফাংশন দিয়ে আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারবো। তো আশা করি সবার জন্য এই দুইটা এক্সাম্পল, জিসিডি বের করা এবং ডেসিমেল টু বাইনারি বের করা, এই এক্সাম্পল দুটো অনেক হেল্পফুল ছিল। এবং সামনের দিকে আমি আশা করব যে সবাই নিজেরা নিজেরা রিকার্সিভ ফাংশন ব্যবহার করার জন্য বেস কেস, রিকার্সিভ কেস এগুলো যাতে নিজেরাই চিন্তাভাবনা করতে পারেন, প্র্যাকটিস করতে করতে এগুলো অবশ্যই আপনাদের আয়ত্তে আসবে ইনশাআল্লাহ।